হ্যালো বন্ধুরা, হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কি গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আমার বাসন দেখো, প্রচুর বাসন। কালকে আজকে যেহেতু শনিবার, কালকে ধুয়ে রেখেছি, আজকে নিরামিষ করবো। তো আর একটা সমস্যা জানো, আমার একটা লঙ্কা নেই রান্নার। দেখি আজকে লঙ্কা টানতে হবে, মনে হচ্ছে আর রান্না করা যাবে না। কিন্তু গাড়িটাও জানো তো, গাড়িটার গেছে খারাপ হয়ে, খারাপ হয়ে বলতে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। সেদিকে গাড়িটা দিয়েছি, কালকে ঠিক করতে নিয়ে এসেছিলাম। তো আজকে জানি না কখন দেবে, বলেছি তো তাড়াতাড়ি করে দিতে। গাড়িটা তো খারাপ হয়ে গেছে, খারাপ বলতে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, সেটাই আর কিছু না, খারাপ বলতে এটাই। তো এখন আমি সকালে রান্না করে রান্না কিছুই খাইনি, বাসনগুলো ধোয়া ছিল, এগুলো মানে ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলোকে এখন সব গুছিয়ে নিই। গুছিয়ে যা অবস্থা না, রান্নাঘরে জায়গা নেই, কিছু নেই, কারণ কোথায় কি রাখবো কি করবো। প্রচন্ড পরিস্থিতি খারাপ এখন, মুগ ডাল শেষ হয়ে গেছে, তো মুগ ডাল আনতে হবে, মটর ডাল আনতে হবে, মটর ডাল মুগ ডাল সব শেষ হয়ে গেছে। আজকে ভাবছি বিউলির ডাল করবো, বিউলির ডাল আছে, বিউলির ডাল করবো, সেই বিউলির ডাল কী খাবে। আর কচু শাক করবো, আর দেখি কী করি সকালবেলায় খাওয়ার জন্য। এখন চা খাবো, চা খেয়ে ভাতটা বসাবো, ঠিক আছে। আমার সকাল থেকে দু গ্লাস জল খাওয়া গেল আজকে। আসলে কালকে হসপিটালে ছিলাম, জল খেয়েছি তাও, কিন্তু সেই পরিমাণে জল খাওয়া হয়নি। আর আজকে তার জন্য প্রচুর জল পিপাসা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে বারবার, কিছু করার নেই। ভাত বসাবো, জলটা বসিয়ে দিই। আর আমি তো এখন মানে এত গ্যাস সংকট হচ্ছে, আমি এখন লিকারটা খাচ্ছি। সকালবেলা উঠে ঘর মোছা, ঘর ছাড় দেওয়া সব হয়ে গেছে, তো এখন ভাত বসাবো আর চা খাবো। গরম তো প্রচুর আছে, সে আর মনে মনে করতে হবে কত গরম। একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাবো। আর এই যে বিউলির ডাল আছে, এখানেই আছে বিউলির ডালটা, চালটা ধুয়ে দেবো। আমি যদি গাড়িটা পাই, গাড়িটা আজকে যদি দেয় না, দিলেও আমাকে লঙ্কা আনতে হবে, আমাকে লঙ্কা নিয়ে যাবে। আমি যদি দেয় তো ভালো, আমার জমিতে এতগুলো লঙ্কা গাছ আছে, একটা লঙ্কাও হয় না। লঙ্কা হলে তো আমার কিনতেই হয় না, কিন্তু লঙ্কা হবে না। তো যাই হোক, আমার চাল ধরে আছে, তারপরে এর চা এনেছি, চা মুড়ি, চা মুড়ি খাবো আর সবজি কাটবো। আজকে কচু শাক করবো, বিউলির ডালটা বসিয়ে দিচ্ছি, পেঁপে দিয়ে বিউলির ডাল করবো। আর এটা তো কচু শাক, বাড়ি থেকে কচু শাক এনেছিলাম, কচু শাকগুলো আজকে করবো, কাটবো। কবে এনেছি কচু শাকগুলো, আজকে করবো, দেখি ভাবছি বাদাম নিয়ে করবো। আবার এদিকে খোলটাও করবো,
সবই আছে, এরকম একটুখানি ইঁচড় আছে সেটাও নষ্ট হয়ে যাচ্ছে ছোট, কত কিছু করতে। যাই হোক, একটা একটা করে আস্তে আস্তে কাটাকুটি করি আর করি। কালকে বাড়ি থেকে আমাদের বাড়িতে কাকুর আছে, তো হয়েছে কয়েকটা নিয়ে এসেছে মা। কাকুর ছেলের জন্য কাকুর ঘরে আমাদের জোর আবার খাদে না হলে সবজি কাটাকুটি করি, রান্না করি, আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। এক বালতি জামা কাপড়, দু বালতি জামা কাপড় ভিজিয়েছি, দুটো বিছানার চাদর ভিজিয়েছি, আমার জামা ছেলের জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচাকুচি করবো। তো আমি এখানে ভিডিওটা শেষ করছি, তোমাদের সবাইকে পাঠাম, বাড়ি বাড়ি কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে, ঝটপট করে, না হলে লেট হয়ে যাবে।